আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে এখন পরিচয় করে দিব আমাদের আবুল ভাই, যিনি পানি থাকলে মাছ ধরতে পারে। তার মাছ ধরার অভিজ্ঞতা, উনি কিভাবে মাছ ধরে এবং কতগুলো মাছ ধরছে এইসব বিষয়ে তার সাথে একটু আলাপ করবো। চলেন দেখে আসি। আবুল ভাই, তুমি তো পানি থাকলেই মাছ মারিলাম, আমি তো ওখানে চিন্তা করি মাছ। আচ্ছা, সাইডটা চিংড়ি মারিল, এবার কই মারছো? নানি আমি 2 দিন দেখছি তোমার অনুবাইতে, কিন্তু আমি আইসি না, গেলাম যখন তোমার মাছ লাগে না। কালকে না দেখলাম ও পুকুরিত বাইলা। হ্যাঁ, ও পুকুরিত মারছিলাইনি? আমি গিয়ে অনেক মাছ মারবো। হ্যাঁ ঠিক আছে, পানি থাকলেই তুমি মাছ মারতে পারো আমি জানি। আমার একটু সাফানিটা দিয়ে এবার বাইম মারা শুরু হয়েছে না? এখন ফাল্গুন তো অর্ধেক হয়ে যায়। তারপরে এবার আমি গেছি না তোমরা ভিডিও করার, আমি বলছি তুমি মাছ মারা বাদ দিলে ওই ইয়ারে দেই পিঠা বেছে যদি খালি আইতা কিতা কইতা তো লস আইজের মাঠ।